আসন্ন গণেশ পুজোকে সামনে রেখে সোমবার রাজধানী জ্যাকসন গেট এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করে একদন্ত সমাজের সংস্থা। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকমের সাহায্য করছেন। প্রাথমিকভাবে 40 কোটি টাকা প্রদান, NDRF বাহিনী পাঠানো, বন্যায় ক্ষয়ক্ষতির নিরূপণে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানো থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেও কম হয়। মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সকল অংশের জনগণ যেভাবে এগিয়ে এসেছেন তাতে তিনি খুশি। এমনটা এর আগে আর দেখা যায়নি। একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের অনুষ্ঠান মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করবে। তিনি আরও জানান, কোভিডের সময় রক্তদানে এগিয়ে এসেছেন রাজ্যবাসী, নির্বাচনের সময়ও রক্তদান কম হয়। তাই তিনি রাজ্যবাসীর প্রতি আবেদন রেখেছিলেন, এই রক্তদানে সারা দিয়ে মানুষ রক্তদান করতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রাজ্যবাসী প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য। এই যেহেতু এই রক্তদান ইলেকশনের সময় আমাদের খুব কম হয়েছিল, আমি আবেদন করেছিলাম যে আপনারা রক্তদান করুন। ইলেকশনের পরেই আমি দেখলাম মানুষ রক্ত দিতে শুরু করলো। কোভিডের সময় আমরা দেখেছি, একদিকে কোভিড মোকাবেলা, আবার রক্ত, যে আমাদের রক্ত যেখানে রাখা হয় ব্লাড সেন্টারগুলোতে, সেখানে রক্তর অনেক সংকট দেখা দিয়েছিল। সেখানেও আমি যখন আবেদন করলাম, মানুষ চলে এসে রক্তদান সেখানেও করেছেন। ত্রিপুরার মানুষের এইবারও এই বন্যা মোকাবেলায় যেভাবে মানুষ এসছে, মানুষ মানুষের জন্য, সেটা ত্রিপুরার মানুষ কিন্তু আবার প্রমাণ করেছে। আমি আশা করি যে এই ধরনের যে একদন্ত সামাজিক সংস্থা যেভাবে কাজে নেমেছে, আমি আশা করি মানুষ কিন্তু তাকিয়ে আছে। সামাজিক সংস্থাগুলো সমাজের জন্য কাজ করে, খুব ইম্পর্ট্যান্ট সেটা, কিন্তু প্রকৃত অর্থে তার বাচনভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু মানুষ কিন্তু তাকিয়ে থাকে, তবেই এই ধরনের সামাজিক সংস্থার মানুষ অ্যাকসেপ্ট করবে। আমি আশা করি সেই দিশায় এই সংস্থাও কাজ করবে, এবং আবার এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তিনিও রক্তদাতাদের অভিনন্দন জানান। এই রক্তদান শিবিরে একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা প্রদান করা হয়। ইউর রিপোর্ট, আর এ নিউজ।